আরশের নিচে আমার নবী সিজদায় পড়ে যাবেন, দু চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন, হাবিব আমি আজ কিয়ামতের ময়দান সংগঠিত করেছি আপনার চোখের পানি দেখার জন্য নয়। সেজন্য আল্লাহর কোরআন বলছেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব আজ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম সাধারণ মানুষের কাতারে, ঈসা আলাইহিস সালাম সকল সাধারণ মানুষের কাতারে, আজ এই স্টেজ সিংহাসন আমি আল্লাহ কুদরতি ভাবে সাজিয়েছি একমাত্র আমার হাবিব দু জাহানের বাচ্চা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যখন আমার নবী যখন মেরাজুন নবীতে গেলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা হচ্ছে একের পর এক কথা। তখন আমার নবী বললেন, ওগো আল্লাহ, আপনি আদমকে সফিউল্লাহ বলেছেন, আপনি ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, আপনি হযরতে মূসাকে কলিমুল্লাহ বলেছেন, আপনি দাউদ আলাইহিস সালামকে তার কণ্ঠ এত বেশি সুন্দর দিলেন যার কণ্ঠ শুনে সাগরের মাছ পরিমাণ কাছে চলে আসতো, আল্লাহ আপনি সুলাইমানকে শাহী তখ্ত দিয়েছেন যার কথা বাতাস পর্যন্ত শুনতো, সুলাইমানের কথা এক মাসের সেই দূরত্ব বাতাস কয়েক সেকেন্ডের মধ্যে নিয়ে আসতো, আল্লাহ আপনি সুলাইমানকে বাদশাহী দিয়েছেন, আয় আল্লাহ আপনি আপনি হযরতে দাউদের কণ্ঠ দিয়েছেন, আয় আল্লাহ আপনি ঈসাকে এত যেই আপনি ঈসাকে এমন একটা আপনি মুজিজা দিয়েছেন যে মুজিজার কারণে তিনি মৃতকে জীবিত করে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বারে ইলাহি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে আমার নবী বলছেন, আপনি তো সকল আম্বিয়া কেরামকে এক একটা দিয়েছেন, এক একটা মুজিজা দিয়েছেন, এক একটা জিনিস আপনি দিয়েছেন, আপনি আমাকে কি দিবেন? তখন আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে কি আর দেব, আপনাকে তো আমি হাবিব বলে সম্বোধন করেছি। সুবহানাল্লাহ। খলিল আর হাবিবের ডিফারেন্স হচ্ছে, খলিল সবসময় তার মুনিবকে রাজি করতে চায়, আর হাবিব হচ্ছে সবসময় মুনিব তার হাবিবকে রাজি করতে চায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনার জন্য এমন একটা নিয়ামত রেখেছি, দুনিয়ার এমন কোনো স্ক্রিপ্ট নাই, আমার সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমি আপনার জিকির বাদ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি দুনিয়ার জমিনকে পূর্ণতা দান করেছি, আমি ঘোষণা করে দিলাম, ওয়ামা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি আপনার চেহারা মুবারকের সৌন্দর্য আমি বর্ণনা করছি ওয়াদদুহা বলে। হাবিব আমি আপনার চুল মুবারকের সৌন্দর্য বর্ণনা করছি ওয়াল্লাইলি ইজা সাজা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি আপনার তারিফ এভাবে করেছি, আমি আপনি যখন কথা বলেন আপনার কথা বলার সাথে সাথে আপনার চেহারা মুবারক থেকে যখন নূর রশ্মি যখন বের হয় তখন আমি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউ ইউহা। হাবিব আপনার নূরানি সিনা মুবারকের কথা বলছি, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আমি আপনার প্রশংসা এমন ভাবে করেছি যে জমিনের মধ্যে আপনি হেঁটেছেন আপনার কদমের সাথে ধুলাবালি লেগেছেন, ওই ধুলাবালির কসম আমি প্রভু করছি, লা উকসিমু বিহাজাল বালাদ। হাবিব আমি আপনার ওই ধুলাবালির কসম করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব আমি সেখানে শেষ করে দিই নাই, যখন বান্দারা দুনিয়ার জমিনে সবচেয়েতে যে ইবাদত বান্দার আমি বেশি পছন্দ করি সেটা হচ্ছে নামাজ, ওই নামাজের জন্য একজন আহ্বানকারী আজান দিবে আহ্বান জানাবে, হাবিব আমি আল্লাহর নামের সাথে সাথে আমি আপনার হাবিবের অর্থাৎ আপনি বন্ধুর নামও আমি বাদ দিই নাই। জোরে বলেন সুবহান। হাবিব যখন মানুষ পৌত পবিত্র হয়ে মসজিদে যখন চলে আসবে সকলে দ্বন্দ্বমান হয়ে যাবে, কাতার হয়ে যাবে, একজন আহ্বানকারী ইকামত প্রদান করবেন, হাবিব সেই ইকামতের মাঝে আল্লাহর নামের সাথে সাথে হাবিব আমি আপনার নামটাও বাদ দিই নাই। জোরে বলেন সুবহান। হাবিব নামাজ শুধুমাত্র আমার জন্য, আমাকে ছাড়া অন্য কেউ যদি শরীক করে সেই নামাজের মধ্যে পর্যন্ত আমি আপনার সালাতু সালামকে আমি বাদ দিই নাই, কেউ যদি আপনার সালাতু সালাম যদি না পড়ে তার নামাজ সহি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব শুধু আমি আপনার নামকে নামাজে অ্যাটাচ করেছি তাই নয়, আপনার আহলে পরিবার আপনার আহলে বাইককে পর্যন্ত নামাজের সাথে আমি অ্যাটাচ করে দিলাম। জোরে বলেন সুবহান। হাবিব দুনিয়া থেকে একজন বান্দা 60 বছর 70 বছর হায়াতের পরে যখন দুনিয়া থেকে বিদায় নিবে কবরে রাখা হবে তখন সর্বপ্রথম হাবিব আপনার নামটাই নিতে হবে। জোরে বলেন সুবহান। হাবিব কবরের মধ্যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের মধ্যে তৃতীয় যে প্রশ্নের মধ্যে মানুষের বেড়া পার হয়ে যাবে, জান্নাত জাহান্নাম সিলেক্টেড হয়ে যাবে, সেই প্রশ্নের মধ্যে আমি আপনার নামটা বাদ দিই নাই। হাবিব শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের জন্য কঠিন শাস্তি থাকবে, ওই প্রতিটা জান্নাতি যারা জান্নাতের পথের দিকে অগ্রসর হয়ে যাবে, হাবিব আমি সর্বপ্রথম তাদের অন্তরে দেখব আপনার মোহাব্বত আছে কিনা। জোরে বলেন সুবহান। হাবিব জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে জান্নাতের মধ্যে নাস নিয়ামত দেখবে, জান্নাতের প্রতিটা ফিলারে ফিলারে প্রতিটা
বিক্কের পাতায় পাতায় আমি যার তাসকারা যার তারিফ করেছি জান্নাতের গেটে গেটে আমি যার নামটা ফুলো সুর সুসজ্জিত করে অঙ্কিত করে রেখেছি সেটা আর কেউ নয় হাবিব সেটা হচ্ছেন আপনি জোরে বলেন সুবহানাল্লাহ হাবিব জান্নাতের মধ্যে একটা নাস নিয়ামত দেওয়া হবে আমার বান্দাদেরকে সেটা হচ্ছে হুর গেলমান হাবিব আমি সেই হুরের চোখের মধ্যে যার নামটা অঙ্কিত করে দিয়েছি সেটা হচ্ছে হাবিব আপনার সে প্রশংসিত নাম মোহাম্মদ নাম জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী বললেন হে আমার বাড়ি হে আমার রব তাআলা হে আমার খোদা বান্দে কুদ্দুস আমার এই সব কিছু আমি মেনে নিলাম আপনি আমার প্রেমে বিভোর হয়ে করেছেন তবে আমি সেদিন পর্যন্ত আমার স্যার মোবারক আমি কিয়ামতের ময়দান থেকে আমার মাথা তুলব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জান্নাতের বাইরে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ বললেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক হাবিব আপনার আপনাকে তো আমি মাকামে মাহমুদ দিয়েছি আপনি সেই স্টেজে গিয়ে বসেন আল্লাহ আরশের নিচে আমার নবী সিজদায় পড়ে যাবেন দু চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহ বলবেন হাবিব আমি আজ কিয়ামতের ময়দান সংগঠিত করেছি আপনার চোখের পানি দেখার জন্য নয় সেজন্য আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা হাবিব আজ কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম সাধারণ মানুষের কাতারে ঈসা আলাইহিস সালাম সকল সাধারণ মানুষের কাতারে আজ এই স্টেজ সিংহাসন আমি আল্লাহ কুদরতিভাবে সাজিয়েছি একমাত্র আমার হাবিব দু জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বসানোর জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী জিব্রিলকে বলবেন ও জিব্রাইল এখন কি আমার গুনাহগার উম্মত কি জান্নাতের বাইরে আছে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার কিছু গুনাহগার উম্মত এখনো জান্নাতের বাইরে আছে আল্লাহ বলবেন হাবিব আপনার স্যার মোবারক তুলেন নূরানি চেহারা মোবারক আছে কিয়ামতের ময়দানে দেখিয়ে দেন আমি কত আদর করে আপনাকে বানিয়েছি তখন আমার আল্লাহ ঘোষণা করবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক হাবিব আপনার চেহারা মোবারক তুলেন সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন আর সেই নবী যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের এই পজিশন যেই নবী আমাদেরকে ছাড়া জান্নাতে যাবে না যেই নবী আমাদেরকে ছাড়া স্যার মোবারক তুলবে না আজ উম্মত সেই নবীকে ভুলে যায় কথা বলেন ঠিক কিনা